নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পাসপোর্টের মতো যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে আধারেও। আধার তৈরির নিয়মে বড় পরিবর্তন এনেছে UIDAI, যার ফলে 18 বছরের বেশি বয়সীরা প্রথমবারের জন্য আধার বানাতে গেলে এবার থেকে পাসপোর্টের মতো তথ্য যাচাই করাতে হবে। UIDAI এর নতুন নিয়ম অনুসারে 18 বছরের বেশি বয়সী ব্যক্তিরা প্রথমবার আধারের জন্য আবেদন করলে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। রাজ্য সরকারের সম্মতিক্রমে এটি চালু হবে। নয়া নিয়মে আরও বলা হয়েছে যে এখন থেকে UIDAI নয়, রাজ্য সরকার আধার যাচাই করবে। এই কাজের জন্য রাজ্য সরকার, জেলা এবং মহকুমা উভয় স্তরে নোডাল অফিসার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে। সভরেন গোল্ড বন্ড স্কিম বার SGB-র সিরিজ 3-তে লগ্নির সুযোগ বন্ধ হচ্ছে আজ। ফলে আপনি বাজার দরের থেকে তুলনামূলক কম দামে সোনা কিনতে চাইলে আজ 22 ডিসেম্বর বিকেল পর্যন্ত SGB-তে বিনিয়োগ করতে পারেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও লগ্নি করা যাবে। উইন্ডো খোলা থাকবে বিকেল 5টা পর্যন্ত। গত 18 ডিসেম্বর থেকে এই সিরিজের সভরেন গোল্ড বন্ড প্রকল্পে লগ্নির উইন্ডো খোলা হয়েছে। বড়দিনের আগে ব্যবসায়ীদের জন্য সুখবর, বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমালো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। 19 কেজি ওজনের প্রতিটি বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমেছে 40 টাকা। এর ফলে কলকাতায় প্রতি সিলিন্ডারের নতুন দাম দাঁড়ালো 1,868.50 টাকা। আজ 22 ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। এদিকে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমলেও মধ্যবিত্তের জন্য আপাতত কোনো স্বস্তির খবর নেই। গার্হস্থ কাজে ব্যবহৃত LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত আছে। বর্তমানে কলকাতায় 14.2 কিলো ওজনের ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম 929 টাকা। নির্ধারিত সময়ের পরে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা ব্যক্তিদের থেকে জরিমানা বাবদ এখনও পর্যন্ত 2,125 কোটি টাকা জরিমানা আদায় করেছে কেন্দ্র। 2023 সালের 30 জুন ছিল বিনামূল্যে প্যান আধার লিঙ্ক করার শেষ তারিখ। এরপরে প্যান আধার লিঙ্ক করলে প্রত্যেককে জরিমানা বাবদ গুনতে হচ্ছে 1,000 টাকা। সংসদে এক প্রশ্নের জবাবে মোদী সরকার জানিয়েছে, 1 জুলাইয়ের পরে এখনও পর্যন্ত 2.125 কোটি প্যান আধার লিঙ্ক করা হয়েছে, আর এই বাবদ জরিমানা হিসেবে সরকার 2,125 কোটি টাকা সংগ্রহ করেছে। আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে চালের দাম। ব্যাপক চাহিদার কারণে বাজারে চালের দাম 15 বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এশিয়ার বাজারে চালের বেঞ্চমার্ক হল থাই হোয়াইট ব্রোকেন 5% রাইস। সেই চালের দাম গত 20 ডিসেম্বর বুধবার প্রতি টন 2.5% বেড়ে $650 হয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ। প্রতিবেদন অনুসারে থাই রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ। ঘরোয়া বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে বাসমতি নয় এমন চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডে ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, আর এই দুয়ে মিলে আন্তর্জাতিক বাজারে চালের যোগানের টান পড়ায় দামে এর প্রভাব দেখা যাচ্ছে। গত সেপ্টেম্বর ও অক্টোবরে দাম কিছুটা কমলেও নভেম্বরের পর থেকে আর তা আবার মাথাচাড়া দিয়েছে। হোম লোনের সুদের হার ও আবাসিক সম্পত্তির ক্রমবর্ধমান দামকে বুড়ো আঙুল দেখিয়ে 2023 সালে দেশের 7টি প্রধান মেট্রো শহরে অ্যাপার্টমেন্ট বিক্রির রমরমা দেখা যাচ্ছে। আগের সমস্ত রেকর্ড ভেঙে চলতি বছরে এই শহরগুলিতে 15 বছরের মধ্যে সর্বোচ্চ অ্যাপার্টমেন্ট বিক্রির সম্ভাবনা। সাম্প্রতিকতম প্রতিবেদনে এমনই সম্ভাবনার কথা জানিয়েছে রিয়েল এস্টেট ক্ষেত্রের উপদেষ্টা সংস্থা JLL ইন্ডিয়া। প্রকাশিত প্রতিবেদন অনুসারে এবছর অ্যাপার্টমেন্ট বিক্রি 20% বৃদ্ধি পেয়ে 2.6 লক্ষ ইউনিটে পৌঁছবে। তাদের এই পূর্বাভাস মিলে গেলে তা 2008 সালের পর থেকে সর্বোচ্চ হবে। JLL ইন্ডিয়ার গবেষণার প্রধান সমন্তক দাস জানিয়েছেন, চলতি বছর 2,80,000 অ্যাপার্টমেন্ট লঞ্চ করা হতে পারে। পরের বছর বিক্রি 2,90,000 থেকে 3 লক্ষের মধ্যে হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বন্দে ভারত ট্রেনের গতি বাড়াতে চলেছে ভারতীয় রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে খুব শীঘ্রই প্রতি ঘণ্টায় 110 থেকে 130 কিলোমিটার গতিতে ছুটবে বন্দে ভারত, যে কারণে যাত্রাপথের নির্দিষ্ট জায়গায় নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হবে। মন্ত্রী আরও জানিয়েছেন যে ঘণ্টায় 130 কিলোমিটারের বেশি গতিতে ট্রেন চালাতে গেলে সমস্ত রেললাইন ঘিরে নিরাপত্তা বেষ্টনী দিতে হবে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন, পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।